আশা করি তোমরা ভালো আছো। ভাষায় থেকে দেশে যেহেতু দেশের এই দুর্যোগময় পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমরা ভাষায় থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করতে থাকো। আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা হলো সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস। সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে আজকে আমাদের বিষয় হলো চেঞ্জিং সেন্টেন্স। আমরা চেঞ্জিং সেন্টেন্সে যাওয়ার আগে, যেহেতু তোমরা সপ্তম শ্রেণীর ক্লাস একটু ফলো করবে, এটা তোমাদের জন্য প্রথম ক্লাস, তো চেঞ্জিং সেন্টেন্স যাওয়ার আগে আমরা প্রথমে যে সেন্টেন্স সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিতে চাই। তোমরা জানো সেন্টেন্স হলো একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটাকে বলা হয় সেন্টেন্স। এই সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ফাংশন আর একটা হলো স্ট্রাকচার। ফাংশন অনুসারে সেন্টেন্স হলো পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আর স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হলো তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ক্লাসে যেহেতু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নেই, এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমরা শুধু আলোচনা করব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এই সেন্টেন্সগুলো নিয়ে। আজকে আমাদের ক্লাসে যে এই সেন্টেন্সের যে পরিবর্তন, চেঞ্জিং সেন্টেন্স, আমরা প্রথমে দেখে নিব যে চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা কী বুঝি। চেঞ্জিং সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হলো চেঞ্জিং সেন্টেন্স উইথ মিনিং আর চেঞ্জিং সেন্টেন্স উইদাউট মিনিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্স পরিবর্তনের সাথে সাথে যদি অর্থের পরিবর্তন হয়ে যায় সেটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স, আর সেন্টেন্স পরিবর্তনের সাথে সাথে যদি অর্থের পরিবর্তন না হয় সেটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা চেঞ্জিং সেন্টেন্সের নিয়মগুলো লক্ষ্য করব। সবসময় লক্ষ্য রাখতে হবে আমরা যে সেন্টেন্সগুলো পরিবর্তন করব সেই পরিবর্তনের পরে সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, এটা লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা একটু তোমাদের আরেকটু বলে রাখি, আমাদের চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আবার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অ্যান্ড অ্যাক্টিভ টু প্যাসিভ। এই বিষয়গুলো তোমাদের আছে। তো আজকে আমাদের জন্য যেটা আলোচনার বিষয় হলো সেটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা অ্যাফার্মেটিভ যখন নেগেটিভ করব তখন আমরা লক্ষ্য করব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি অনলি বা অ্যালোন দ্বারা শুরু হয় তাহলে তিন ধরনের পরিবর্তন হয়। আবারও বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি অনলি বা অ্যালোন দ্বারা শুরু হয় তাহলে এর পরিবর্তন তিন ধরনের হয়। একটা হলো অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিবাচক ওয়ার্ডকে বোঝালে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ওয়ার্ড বসে। আবার লক্ষ্য করো, অনলি বা অ্যালোনের দ্বারা কোনো ব্যক্তিবাচক ওয়ার্ডকে বোঝালে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ওয়ার্ড বসে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই অনলি দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে ব্যক্তিবাচক ওয়ার্ড, এই জন্য আমরা এই অনলির পরিবর্তে বসব নান ওয়ার্ড আল্লাহ ক্যান হেল্প আস। আশা করি তোমরা বুঝতে পারছো যে অনলি বা অনলির পরিবর্তে আমরা কী বসালাম, নান ওয়ার্ড, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এলো এক নম্বর। দ্বিতীয়ত হলো অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুবাসী ওয়ার্ডকে বোঝায় তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। আবারও বলছি, অনলি বা অ্যালোন দ্বারা কোনো বস্তুবাসক ওয়ার্ডকে বোঝালে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোন অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। তোমরা খাতায় নোট করে নিবে এবং ক্লাসগুলো নিয়মিতভাবে ফলো করবে। যেহেতু ক্লাসটা একটু কমপ্লিকেটেড, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবে। যেমন আই হ্যাভ এ ফিউ বুকস, এটা একটা ব্যক্তিবাচক সেন্টেন্স। ফিউ বুকস একটা ব্যক্তিবাচক ওয়ার্ড, আমরা নেগেটিভ করার সময় লিখব আই হ্যাভ নাথিং বাট এ ফিউ বুকস। আবারও বলছি, দেখো আই হ্যাভ
only. I have only a few books. I have only a few books. Negative করার সময় I have nothing but a few books. বুঝতে পারছো তোমরা? দেখো I have only a few books. Negative করার সময় I have nothing but a few books. তিন নম্বর নিয়ম হলো only বা alone দ্বারা কোনো সংখ্যাবাচক ওয়ার্ডকে বোঝালে negative করার সময় only বা alone এর পরিবর্তে not more than, not less than বসে। আবারও বলছি only বা alone দ্বারা যদি কোনো সংখ্যাবাচক ওয়ার্ডকে বোঝালে negative করার সময় only বা alone এর পরিবর্তে not more than, not less than বসে। He is only 10 সংখ্যাবাচক, He is only 10, He is not more than 10। আমি আশা করছি তোমরা তিনটা সেন্টেন্স, তিনটা নিয়ম বুঝতে পেরেছো। একটা হলো ব্যক্তিবাচক, একটা হলো বস্তুবাচক, একটা হলো সংখ্যাবাচক। যদি ব্যক্তিবাচক হয় নান বাট বসে, বস্তুবাচক হলে নাথিং বাট বসে, সংখ্যাবাচক হলে নট মোর দেন, নট লেস দেন বসে। এখন আমাদের রুল চার নাম্বার রুলে আসো। চার নম্বর রোলটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, থাকলে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে নেগেটিভ করার সময় এর পরিবর্তে ক্যান নট বাট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে নেগেটিভ করার সময় এর পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হ্যাভ বসে। এখানে উল্লেখ্য যে ক্যানট হ্যাভ বসালে ক্যানট হ্যাভ বসালে হেল্পের পরবর্তী বারবের সাথে আইএনজি যোগ করতে হবে। শিক্ষক শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো
অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু থাকলে নেগেটিভ করার সময় এর পরিবর্তে, অর্থাৎ মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হ্যাল বসে। এখানে উল্লেখ্য যে যদি তুমি ক্যান নট হ্যাল বসাও তাহলে ভার্বের সাথে কী করতে হবে, ক্যান নট হ্যাল বসালে হেল্পের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটু উদাহরণ দিচ্ছি, যেমন আই মাস্ট হেল্প দ্য পোর, আই মাস্ট হেল্প দ্য পোর, আই ক্যান নট বাট হেল্প দ্য পোর। আমরা বাট এখানে যেহেতু বাট বসিয়েছি এই জন্যে হেল্পের সাথে আইএনজি যুক্ত হবে না। যদি আমরা এখানে আই ক্যান নট হেল্প বসাতাম তাহলে হয়তো হেল্পিং দ্য পোর। আমরা আর একটা উদাহরণ দিচ্ছি, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হয়েছিল, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে হি ক্যান নট হাউ ডুইং দ্য ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, আমরা এখানে লিখেছি হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। এখানে আমরা বলেছিলাম যদি তুমি ক্যান নট হেল্প বসাতে চাও, যদি তুমি ক্যান নট হেল্প বসাও তাহলে হেল্পের, ক্যান নট হেল্প বসালে হেল্পের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা দেখো লক্ষ্য করো, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, আমরা লিখেছি হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। আর যদি আমরা এভাবে লিখি হি ক্যান নট বাট, যদি এভাবে লিখি হি ক্যান নট বাট, তখন হবে ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ চেঞ্জ হবে না। আমরা আশা করছি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী নিয়মে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1, 2, 3, 4 চারটা রোল বলেছি। 5 নম্বর নিয়ম হলো, 5 নম্বর রোল যেটা, যদি কোনো সেন্টেন্স এভরি দ্বারা শুরু হয়, যদি কোনো সেন্টেন্স যদি কোনো সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হয় তাহলে নেগেটিভ করার সময় এর পরিবর্তন নিম্নরূপ। কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি দ্বারা শুরু হয় তাহলে নেগেটিভ করার সময় এর পরিবর্তন নিম্নরূপ, অর্থাৎ আমরা
এভরি পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরবর্তী ওয়ার্ড প্লাস বাট প্লাস বাকি অংশ। অর্থাৎ আমরা প্রথমে যে সেন্টেন্সটা বসাবো, এই সেন্টেন্সটি যদি সেন্টেন্সে দেয়ার ইজ দ্বারা শুরু হয়, এভরি দ্বারা শুরু হয়, তাহলে প্রথম এভরি পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পরবর্তী ওয়ার্ড, তারপরে ভার্ড, তারপর বাকি অংশ। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা নিয়মটি বলেছি প্রথমে বসাবো দেয়ার ইজ নো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো এভরি এর পরবর্তী ওয়ার্ড, তাহলে এভরি পরবর্তী ওয়ার্ড হলো মাদার, দেয়ার ইজ নো মাদার, এরপরে কী বসাবো বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা বলেছিলাম যে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, আমরা বসালাম দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো এভরি এর পরবর্তী ওয়ার্ড, এভরি এর পরবর্তী ওয়ার্ড হলো মাদার, আমরা বসালাম মাদার, তারপরে বসাবো কি বাট, বসালাম বার, তারপর বাকি অংশ লাভস আর মাদার। আশা করছি তোমরা এই নিয়মটি, আমাদের যে 5 নম্বর রোল, সেই রোলটা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি রোল আমরা বলে আমাদের নিয়মটা শেষ করে দিব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নাম্বার 6 অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড ব্যবহার করে
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার, এবং নেভার এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ করতে হয়। আমরা উদাহরণ দিচ্ছি উপরের দিকে, আই অলওয়েজ রিমেম্বার ইউ। আমরা কি বলেছিলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার, এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ করতে হয়। তাহলে আমরা বলব আই অলওয়েজের পরিবর্তে নেভার। আই নেভার অলওয়েজের পরিবর্তে বসালাম নেভার। অ্যাফার্মেটিভ ওয়ার্ড রিমেম্বার, রিমেম্বারের বিপরীত হলো ফরগেট। আই নেভার ফরগেট ইউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করেছি, অলওয়েজের পরিবর্তে বসাইছি নেভার, রিমেম্বারের পরিবর্তে বসাইছি ফরগেট। আমাদের আজকের যে ক্লাসে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার যে নিয়মগুলো তোমরা তোমাদের বলেছি, সেই নিয়মগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়, এবং তোমাদের যে মডেল কোশ্চেন বই, সে বইয়ের মডেলের যে 5 নম্বর কোশ্চেন আমরা আগে বলেছি, এটা হলো 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা তোমরা ফলো করবে, এবং সেখানে দেখবে এই নিয়মের অনেকগুলা সেন্টেন্স দেওয়া আছে, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে। এবং দেশের এই মুহূর্তে তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।